হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ভিউয়ার্স, আপনার প্রতিনিয়ত বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন বা বিভিন্ন প্রোডাক্টের ফিচার্স, কোয়ালিটি, সার্ভিস বা কী কী কাজে রাখতে পারি এগুলো নিয়ে আমরা কথা বলি। আজকে আমরা কথা বলবো এমন একটি প্রোডাক্ট যেটা আপনার লাইফটাকে অনেক ইজি করে দিবে, স্পেশালি যারা ফিমেলস যারা আছেন তাদের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আসবে। এই প্রোডাক্টটা হচ্ছে আমরা ভার্টিক্যাল ফ্রিজার বলে থাকি। ফ্রিজার এটা সম্পূর্ণভাবে হচ্ছে নো ফ্রস্ট, এবং এটা আপনার ফ্যাসিলিটি কী আপনাকে দেবে আমরা সেই বিষয়ে আমরা আপনাকে কিছু ব্রিফ করব। আমরা ফ্রিজারের ভিতরে দেখতে পেলাম যে এখানে 60টি ড্রয়ার আছে, 1, 2, 3, 4, 5, 6, 7। আমরা এই 60টা ড্রয়ারে আমরা বিভিন্ন প্রকারের যে খাবার, মাছ মাংস বা অন্যান্য যেগুলো আছে এগুলো সেপারেটলি রাখা যাবে, যেখানে আপনার কোনো আইস জমবে না। দ্যাট মিনস আপনি যখন যে খাবারটা চাইবেন সেটা আপনি খুব সহজে বের করতে পারছেন প্রথমত, এবং একটা খাবারের স্মেল অন্য একটা খাবারের সঙ্গে মিশবে না, মিক্সড হবে না। দ্যাটস আ ডিফারেন্ট আপনার অ্যাডভান্টেজ। সো এই ধরনের অ্যাডভান্টেজ কিন্তু আপনি এখানে পাচ্ছেন। এবং এই ফ্রিজটার টোটাল ক্যাপাসিটি হচ্ছে 307, মানে 307 লিটার ক্যাপাসিটি। আর এটা সরাসরি ইউরোপ থেকে আসছে, মেড ইন তার্কি, ইস্তাম্বুল। সো এটার এলইডি ডিসপ্লে, এখানে কন্ট্রোলিং সিস্টেম আছে। তো নর্মালি যেটা দেখে থাকি আমরা, যে আমাদের যে ডিপ ফ্রিজ যেগুলো থাকে বাসা, যেগুলোকে আমরা চেস্ট ফ্রিজার বলে থাকি, এই ডিপ ফ্রিজে কিন্তু খাবার বের করাটা অনেক টাফ হয়ে যায়, অনেক আইস জমে যায়। এবং যদি কোনো কারণে যদি ফ্রিজের নিচে পড়ে যায় তাহলে তো আর মানে অন্যান্য কাজ বন্ধ রেখে এটার সঙ্গে কাজ করতে হয়, অনেকক্ষণ ফ্রিজ বন্ধ রাখতে হয়, খাবার তুলতে হয়, তারপরে আমাকে সেটা পরিবেশন করতে হয় রান্নার জন্য। বাট এখন সেটা আপনার লাগছে না, আপনি চাইলে 1 সেকেন্ড লাগবে খাবারটা বের করতে। সো এই প্রোডাক্টটা আপনার জীবনকে অনেক বেশি সহজ করে তুলবে, আপনার লাইফটাকে আরও বেশি কমফোর্ট করবে। এটা আমরা সবাই এটা নিয়ে চিন্তা করতে পারি। এটা নিয়ে আমরা যদি এটা আমরা প্রোডাক্ট পারচেস করে থাকি তাহলে আমাদের জন্য এটা অনেক বেশি অ্যাডভান্টেজ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।